হেফজখানার ছাত্ররা যখন কথা বলে তখন আল্লাহর সাথে কথা বলে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আপনি যে আমার সাথে কথা বলতেছেন এই কি কথা শেষ, না আরো কারোর সাথে কথা বলবেন? আল্লাহ ডাক দিয়ে মূসা, তুমি কোথায় আর আমি কোথায়? আমি তো পাহাড়ের নিচে। বল তুমি মনে করছো আমি পাহাড়ের উপরে? আমি সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলি। মূসা তোমার সাথে 70,000 পর্দার ভিতর থেকে কথা বলি। জেনে রাখো এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যার সঙ্গে আমি আল্লাহ পাক কথা বলবো, ডাইরেক্ট কোনো পর্দা থাকবে না। নামাজে যখন আল্লাহ পাক বলে বলে দাঁড়ায় যাবে, সে আত্মার মধ্যে আমার যোগাযোগ ডাইরেক্ট হয়ে যাবে, ডাইরেক্ট ডাইরেক্ট। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য মিরাজ। বান্দা যখন নামাজ পড়ে তখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। মূসা তোমার সাথে কথা বলি পার্ট টাইম, তোমাকে যখন দেখে আনি, তুমি যখন এখানে আসো তখন তোমার সাথে কথা বলি। জেনে রাখো এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যার সঙ্গে আমি আল্লাহ 24 ঘন্টা কথা বলার জন্য আমার কথার ভান্ডার তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। সেই আল্লাহ পাকের কালাম 30 পারা করেন আল্লাহর কথার ভান্ডার এই মাদ্রাসায় পড়া হয়, যেখানে আপনারা 5 টাকা 10 টাকা 500 টাকা 1,000 টাকা চাঁদা দিয়েছেন। এইখানে চান্দার পয়সায় ছাত্ররা এখানে বসে 24 ঘন্টা আল্লাহর সাথে কথা বলে। এই জন্য করোনাই বাংলাদেশকে পরাস্ত করতে পারে নাই, ঠিক কিনা? জোরে কম ডাইনে বামে তাকান, যদি কেউ কথা না বলে মনে করবেন হে হে দলের লোক। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, 5 পয়েন্ট ভূমিকম্প হয়েছে। ইন্টারনেট যা খুলবেন, খুলে দেখবেন 5 পয়েন্ট, বিল্ডিং রাস্তাঘাট সব ভেঙ্গে তছনছ। কয়েক বছর আগে আমার বাংলাদেশে শেষ রাত্রে ভূমিকম্প হয়েছে 7.6, একটা দেওয়ালের গায়ে ফাটা দেয় নাই, একটা ইট খসা পড়ে নাই। মোকাবেলা করেছেন এই মাদ্রাসার ছাত্রদের বরকত, নুরানি মক্তবের ছোট ছোট বাচ্চাদের বরকত, এই সমস্ত আল্লাহর ওলি সাদা সাদা দাড়িওয়ালা পাগড়িওয়ালাদের তাহাজ্জুদের বরকত, শেষ রাত্রে বেলা চোখের পানির বরকত, গাট্টিওয়ালা তাকবীর জামাতের বরকত। মানেন আর না মানেন ভালো করে শুনে রাখেন। আজকে আমাদেরকে খুব সুন্দর বই দেখানো হচ্ছে, 2023 সালে আসতেছে দুর্ভিক্ষ। যদি আমার ওয়াজ মাহফিলে বাধা দেওয়া না হয়, আলেম ওলামায়ে কেরামের ওয়াজ নসিহতে যদি বাধা দেওয়া না হয়, যে সমস্ত ওলামায়ে কেরাম এখন নির্যাতিত জেলখানায় আছে তাদেরকে যদি মুক্তি দেওয়া হয়, বাংলাদেশে যদি তাবলীগের দাওয়াত জারি থাকে, কওমি মাদ্রাসাগুলি যদি চালু থাকে, হেফজখানার দাওয়াত যদি জারি থাকে, বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দুর্ভিক্ষ আসবে না। বাংলাদেশ আল্লাহর ওলিদের দেশ, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ মাদ্রাসা মসজিদের দেশ, এই দেশটাকে বিশ্ব তাবলিগ জামাত নির্বাচন করেছেন। দেশের মানুষ সবচেয়ে বেশি ধর্মপ্রাণ, এই দেশের মানুষ আলেম ওলামায়ে কেরামকে মহব্বত করে, তাদের জবান থেকে কথা শোনার জন্য সারা রাত্র শীতকে অপেক্ষা করে বসে থাকে। সেই দেশে ইজতেমা হলে মানুষের সংখ্যা বেশি হবে, ফায়দা বেশি হবে, এই জন্য টঙ্গীর বিশ্ব ইজতেমা হয়। টঙ্গীর বিশ্ব ইজতেমার মাধ্যমে বাংলাদেশ গোটা বিশ্বের দরবারে সম্মান অর্জন করেছে। 15 দেশ মিললে খেলে বিশ্বকাপ, বিশ্বকাপ কয়টা দেশ? 15টার 117টা দেশের মুসলমানের সন্তানেরা একত্রিত হয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে, বাংলাদেশ 1 নম্বর স্থান অধিকার করেছে। ইল্লা ফাস কইরা সুনাম অর্জন করি নাই, কোরআন দিয়ে সুনাম অর্জন করেছি। বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে কোরআন দিয়ে, আল্লাহ পাকের কালাম দিয়ে, ঠিক কিনা জয়কান? মুসলমানের জন্য হেফজখানা মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের জন্য সবচাইতে বড় নিয়ামত, এই মাদ্রাসা আপনাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত। যতদিন এই মাদ্রাসা থাকবে দিন টিকে থাকবে, মাদ্রাসা থাকবে না আল্লাহ পাকের রাসূলের দান্দার শক্রা দিনও থাকবে না। হুজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্ত নবী আসবে আর কয়জন? একজনও না, কথা কয় না। যদি কোনো ব্যক্তি বলে আসলেও আসতে পারে, কাফের 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 কাফের, কোনো সন্দেহ নেই।
যদি কেউ নবী দাবি করে সে কাফের, তারে কেউ সমর্থন করে কাফের, তারে কেউ মানে কাফের, তার উপর ইমান আনে কেউ কাফের, এদেরকে যারা কাফের মনে না করে এরাও কাফের। সংসদে যদি তাদের পক্ষে কেউ সাফাই দেয় তারাও কাফের। কিয়ামত পর্যন্ত কোন নবী নাই, আমাদের নবী দুনিয়ার থেকে চলে গেছে, তার 30 পারা কোরআন আছে, সূরা ফাতিহার আয়াত ছিল 9টা, এখন 7টা আছে, আসরের নামাজ ছিল 17 রাকাত, এখন 8 রাকাত রয়েছে, ফজরের নামাজ 12 রাকাত আছিল, এখন 4 রাকাত আছে। জি মসজিদে নববীতে আমার নবী ফজরের নামাজ পড়ত কয় রাকাত, জামাতে ফরজ হইতো কয় রাকাত, এখন কয় রাকাত? দিন আজকের থেকে 1400 বছর আগে যেমন ছিল তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। জোর যুগ ডিজিটাল হতে পারে, রাস্তাঘাট হাইওয়ে হতে পারে, এক্সপ্রেসওয়ে হতে পারে, পদ্মায় ব্রিজ হতে পারে, কিন্তু দিনের পরিবর্তন হবে না। দিনের কোনো পরিবর্তন হবে হবে না। দিন কমপ্লিট, কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য কমপ্লিট। কোন পরিবর্তন? মসজিদে যাইতে ডাইন পাও দিয়ে ঢুকতে হয়, বাথরুমে যাইতে। রাসূলের যুগে 1400 বছর আগে ছিল, এখনো আছে, এখনো আছে। ডাইন করোটে সোয়া সোয়া সুন্নত, এখনো আছে, এখনো আছে। দস্তরখান বিছায় খাওয়া সুন্নত, এখনো আছে। দাড়ি রাখা সুন্নত, মাথায় টুপি দেওয়া সুন্নত, এখনো আছে। 1400 বছর হয়ে গেছে, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো পরিবর্তন হবে না। হবে হবে হবে, কোনো পরিবর্তন হবে না। বিদায় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তি জিন্দেগি কমপ্লিট। আল্লাহ রাসূল 16 লক্ষ সাহাবায়ে কেরাম নিয়ে আরাফার ময়দানে হাজির হয়েছেন, যেখানে রাসূলকে যাইতে দিতে বাধা দিয়েছিল। হুজুরকে মক্কা নগরী থেকে হিজরত করে পলায়ন করে রাসূল এখান থেকে চলে যেতে হয়েছিল। সেই জায়গায় বেলাল নির্যাতিত হয়েছে, খাব্বাবার হুবাইবকে হত্যা করা হয়েছে, সুমাইয়াকে নির্লজ্জভাবে শহীদ করা হয়েছে। সেই জায়গায় মুসলমান থাকতে পারে নাই, সেখান থেকে তারা হিজরত করে মদিনায় চলে গেছেন। ওখান থেকে 6ষ্ঠ হিজরিতে আল্লাহর নবী যাইতেছিলেন উমরা করতে, রাস্তায় রাসূলকে বাধা দিয়ে সেখানে যাইতে দেওয়া হয় নাই। 7ম হিজরিতে খাইবর বিজয় হয়েছে, 8ম হিজরিতে 10,000 মর্দে মুজাহিদ নিয়ে রাসূল মক্কা বিজয়ী করেছেন। 10ম হিজরিতে আমার রাসূল বিদায় হজ্জে গিয়েছেন আরাফার ময়দানে, 16 লক্ষ সাহাবি, 6,000 আমাদের মতো ফটন্টি বাস। জেহাদ 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 চাই, হুজুররা চলেন আমরা নাই, এরকম ফটন্টি বাস। 16 লক্ষ সাহাবি চোখের ইশারায় যে কোনো কথা আল্লাহ নবী বলতে দেরি মানতে দেরি নাই। আল্লাহর নবী উটের উপরে সোয়ার, সেখানে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দিন ইসলামকে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম। দিনের ভিতরে কোনো কিছু আর কিয়ামত পর্যন্ত ঢুকাইতে হবে না, এটার ভিতর থেকে কোনো কিছু কাটসাট করে বের করতে হবে না। যুগ যতই ডিজিটাল হোক, দিন যা কমপ্লিট তাই ঠিক থাকবে। হযরত সাহাবায়ে কেরাম সবাই খুশিতে আত্মহারা, একজন আরেকজনকে আতর লাগাইতেছে, একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি করতেছে, চুমু খাইতেছে, কত খুশি। হযরত আবু বকর সিদ্দিক মাথা নিচের দিকে দিয়ে বসে বসে চোখের পানি ছাড়তেছেন। সাহাবায়ে কেরাম যে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতেছেন, আবু বকর তোমার মধ্যে মধ্যে কিছু কর্মকাণ্ড আমাদের বুঝে আসে না, এখন খুশির দিন, আমাদের মাধ্যমে আমাদের দিনকে আল্লাহ পাক কমপ্লিট করেছেন, আমাদের জন্য খুশির কথা, আমরা সেই মাঠে উপস্থিত, তুমি বসে বসে কাঁদতেছ, তুমি খুশি হও নাই, তার কারণটা কি? আবু বকর সিদ্দিক বলেন, তোমরা যেই দিক থেকে খুশি আমিও সেই দিক থেকে খুশি, কিন্তু আমার ভিতরে যে চিন্তাটা ঢুকছে সেটা তোমাদের ভিতরে ঢুকে নাই, বলে সেটা কোনটা? বলে দিনকে কমপ্লিট করার জন্যে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুতরাং দিন যখন কমপ্লিট, হাবিবের মিশন কমপ্লিট, আল্লাহর হাবিব আর দুনিয়াতে থাকবেন না। আমার রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, দিন কমপ্লিট করে, দিন কমপ্লিট হয়েছে, রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। এখন বাংলাদেশ 1971 সনে রক্তক্ষয়ী যুদ্ধের পরে 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার স্বাধীনতার সেই লাল সবুজের পতাকা পতপত করে যখন উঠছে, তখন বাংলাদেশের যিনি সরকার,
তিনি ঘোষণা করেছেন মুক্তিযুদ্ধ যারা করেছ আর কোন দেশের সাথে যুদ্ধ নাই, সুতরাং অস্ত্র জমা দিয়ে দাও। মুক্তিযুদ্ধের অস্ত্র জমা দিয়ে দিয়েছেন, দেশ 56 মাইল বর্গ মাইল স্বাধীন। এখন এই দেশের সার, দেশের পেঁয়াজ, দেশের ইলিশ মাছ বর্ডার গার্ড দিয়ে যদি বের হয়ে যায় দেশের জন্য খুব ভালো, ভালো না ক্ষতি। এবার যদি দেশের পেঁয়াজ যখন উঠতেছে, কৃষকরা দেশের পেঁয়াজ লাগাইছে, পয়সা টিসা খরচ করে করছে, ইন্ডিয়ান পেঁয়াজ ভিতরে ঢুকে যদি দেশের পেঁয়াজের দাম কমায় দেয় তাইলে এটা খুব ভালো। ঢুকলেও ক্ষতি, বেরোলেও ক্ষতি। যুদ্ধ আর নাই, মুক্তিযুদ্ধ অস্ত্র জমা দিয়ে দিয়েছেন। এখন এই দেশের ভিতরে যাতে কিছু ঢুকতে না পারে, বের হইতে না পারে, এই জন্য দেশের পাহারাদারের দরকার। যারা বিএপি দ্বারা দিয়েছে তারা কোনো কিছু বলে না, দরকার দরকার। সরকার পক্ষ থেকে পাহারাদার নিয়োগ করেছেন বর্ডার গার্ড, দেশের পাহারাদারের নাম, দেশের পাহারাদারের নাম বর্ডার গার্ড। দিন ইসলাম কমপ্লিট, 1400 বছর আগে রাসূল দুনিয়ার থেকে চলে গেছেন, এখন দিনের ভিতরে কোনো কিছু ঢুকলেও ক্ষতি, দিনের থেকে কিছু কাটছেট করে বের করলেও ক্ষতি। এই জন্য দিনের জন্য পাহারাদারের দরকার। আল্লাহ পাক উলামায়ে হক্কানিকে দিনের পাহারাদার নিয়োগ করেছেন। উলামায়ে হক্কানি কওমি দেওবন্দি উলামায়ে কেরাম দিন ইসলামের পাহারাদার। আমরা দিনের কন্ট্রাক্টর না, দিনের দিনের চৌকিদার, চৌকিদার পাহারাদার, নাইট গার্ড। কথা কি বুঝে আসছে? এখন আমাদের দিনের ভিতরে কেউ কিছু ঢুকাইতে চাইলো, আমরা পাহারাদার বের করতে চাইলো। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আমার রাসূলের যুগে তো কোনোদিন আজান হয় নাই। মুয়াজ্জিন কে ছিল? হযরতে বেলাল মুয়াজ্জিন আজান দিয়েছেন মসজিদে নববীতে। রাসূল আজান শুনে মসজিদে এসে ইমামতি করেছেন। সাহাবায়ে কেরাম এই আজান শুনে মুক্তাদি হিসেবে রাসূলের পেছনে এসে দাঁড়িয়েছেন। বেলাল আজান দিয়েছেন, আজান আল্লাহু আকবার থেকে শুরু, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজান কমপ্লিট। এখন যদি কোনো ব্যক্তি আসে 1450 বছর পরে আজানের আগে আর পরে সালাতু সালাম ঢুকাইতে চায়, আমরা পাহারাদার। এই মাদ্রাসা পাহারাদার, ওলামায়ে দেওবন্দ পাহারাদার, ওলামায়ে কওমিয়া পাহারাদার। আমার রাসূল বলেছেন এই উম্মতের জন্য ঈদ দুইটা, কেউ কেউ রাগ করতেছে, এই উম্মতের জন্য আমার রাসূল বলেছেন ঈদ দুইটা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা, একটা রোজার ঈদ আর একটা কুরবানির ঈদ, 3 নম্বর কোন ঈদ এই উম্মতের জন্য নাই। এখন যদি কোনো ব্যক্তি আসে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদ নবী, 12 রবিউল আব্বালকে আর একটা ঈদ বানায়া দিনের ভিতরে ঢুকাইতে চায়, আমরা পাহারাদার। আমরা আমরা পাহারাদার। তেমনি করে বলতে চাই, রাসূলে হাদিসে বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিগিন। দিন কমপ্লিট হয়েছে, দিনের ব্যাপারে যত সিদ্ধান্ত আমি দিয়ে গেলাম আমার পরবর্তীতে খুলাফায়ে রাশিদিন দিনের ব্যাপারে উম্মতের জন্য যে সিদ্ধান্ত ঘোষণা করবেন, আমারটা যেমন উম্মতের জন্য করণীয়, খুলাফায়ে রাশিদিনেরটা উম্মতের জন্য করণীয়। আমারটা করলে যেমন সওয়াব, তাদেরটা করলো তেমন সওয়াব। সুতরাং হযরত উমর ইবনুল খাত্তাব খুলাফায়ে রাশিদিনের 2 নম্বর। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে নবী হইলে উমর ইবনুল খাত্তাব হইত, সেই উমর এই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্য সিদ্ধান্ত ঘোষণা করেছেন, তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত? দাইনি বামে তাকিয়ে দেখেন, কেডা কয় না তারাবির নামাজ কয় রাকাত? এখন যদি কোনো ব্যক্তি আইসা আধুনিক সাইজা, তারপরে যদি বলে বখারি শরীফ আছে তারাবির নামাজ 8 রাকাত, 12 রাকাত কে চুরি করতে চায়? আমরা পাহারাদার, আমরা আমরা কামি মাদ্রাসা পাহারাদার, উলামায়ে দেওবন্দ পাহারাদার। ঠিক না? দেখে ঠিক না? দেখে তেমনি করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 3 নম্বর খলিফা এই উম্মতের জন্য সিদ্ধান্ত দিয়েছেন জুমার নামাজের আজান হবে 2টা। কোনো ব্যক্তি এসে যদি 1টাকে মাইনাস করে আরেকটা রাখতে চায়, আমরা পাহারাদার।
তসলিমানাসরিন বলেছেন কোরআন পরিবর্তন করতে হবে, রক্ত দিয়ে আমরা পাহারাদারি করেছি। লতিফ সিদ্দিকী মন্ত্রী থাকা অবস্থায় বলেছেন হজ আর তাবলীগের বিরুদ্ধে আমরা পাহারাদারি করেছি, শাহবাগের নাস্তিকার মুর্তাদেরা আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করেছেন, ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে শাপলা চত্বর রক্তে বন্য বসায় আমরাই পাহারাদারি করেছি, আমরাই পাহারাদারি করেছি। আমরা দীন ইসলামের পাহারাদার, এই মাদ্রাসা দীন ইসলামের পাহারাদারদের ক্যান্টনমেন্ট, দীন ইসলামের পাহারাদারদের ক্যান্টনমেন্ট কওমি মাদ্রাসা, দীন ইসলামের পাহারাদারদের মেজর জেনারেল কওমি মাদ্রাসার মহতারেন, ঠিক কি নজরে বলেন? হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের আনার গাছের নিচে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, কোন সময় করেছেন? কোন সময়? ইংরেজের বিরুদ্ধে 1200 বছর লড়াই করার পরে, যখন 3.5 লক্ষ আলেমকে পানিতে ডুবাই আগুনে পুড়ে যখন মারা হয়েছে, 14,000 আলেমকে একদিনে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে। দেশের স্বাধীনতার স্লোগান যারা দাও ভালো করে শুনে রাখো, স্বাধীনতার ইতিহাস থেকে আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি, কাসেম নানুতুবি, হাফেজ জামান শহীদ, বালাকুটের শহীদ, আমার ভাইরা টিপু সুলতানের শহীদ, এই সমস্ত শাহাদতের কথা না উল্লেখ করে স্বাধীনতার ইতিহাস লেখলে সেটা গাদ্দারি হবে, ভুল হবে। এই দেশ স্বাধীনের জন্যে, ইংরেজ থেকে মুক্ত করার জন্যে যাদের সূর্য অস্ত যেত না তাদের বিরুদ্ধে রক্ত দিয়েছেন উলামা ইকরাম। সেই রক্তের বন্যা ভেসে গেছে ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে দিল্লি পর্যন্ত, রাস্তার দুই ধারে এমন কোনো গাছ ছিল না যে গাছের ডালায় আলেমদের লাশ মাসের পর মাস না ঝুলছে। সেইভাবে আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাই মারার পরে 1866 খ্রিস্টাব্দে হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি একজন উস্তাদকে বসাইছেন সবক দেওয়ার জন্য, আর একজন ছাত্র এসে সবক নিয়েছেন আলিফ বা তা সা, সেই ছাত্রটার নাম হলো মাহমুদুল হাসান আর উস্তাদের নাম হলো মোল্লা মাহমুদ। এই মাহমুদুল হাসান কালক্রম হয়েছে শাইখুল আরবে ওয়াল আজম, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি। মাহমুদুল হাসান দেওবন্দি যদি মাল্টার জেলখানায় না থাকতো, রেশমি রুমাল আন্দোলন না করতেন, খেলাফত আন্দোলন না করতেন, দেশ স্বাধীনের মুখ দেখত না। হুসাইন আহমদ বাদারি, 1900 হুসাইন আহমদ বাদারি লাহোরের কোর্টে দাঁড়ায় যদি বিচারকের সামনে বুক টান করে কথা না বলতেন, করাচিতে 144 দ্বারা ভঙ্গ করে যদি তিনি স্টিল দাঁড়ায় কথা না বলতেন, দেশ স্বাধীন হত না। স্বাধীনতার মূলে উলামায়ে কেরাম। তারপরে দেওবন্দার লোক মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেখান থেকে যেই সমস্ত মনীষীদেরকে বের করেছেন, শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি মাল্টার জেলখানার ভিতর থেকে বের হয়েছেন, বয়োবৃদ্ধ, চলতে পারেন না। লোকজন যায় ওনাকে বলছেন, হুজুর আপনাকে তো ভবিষ্যতে মানুষ স্মরণ রাখার মতো কোন কিছু আপনি রেখে যান নাই। বলে বলো কি কি রেখে যাই নাই। বলে হুজুর কিছু কিতাব যদি লিখে যাইতেন, কিতাবগুলি মার্কেটে থাকতো, তো আপনার কিতাব পড়ার সময় মানুষ আপনার নাম দেখা আপনাকে স্মরণ করত, এরকম তো কোন কিতাব আপনার কোন সাবজেক্ট মার্কেটে দেখি না। উনি বলে কোথায় তাকায় আছো তুমি, আমার তো মার্কেটে প্রত্যেক লাইনে প্রত্যেক সাবজেক্টে কিতাব আছে। বলে বলেন কি হুজুর আমরা তো কোথাও দেখি না। বলে আমার কোন সাবজেক্টে কিতাব দেখতে চাও, যদি আমার কোরআনে কারিমের তাফসীরের সাবজেক্টে কিতাব দেখতে চাও, জাফর আহমদ উসমানিয়ার শব্বির আহমদ উসমানিকে দেখো, আমার সাহিত্য কথার সাইনে লেখনীর মধ্যে যদি কিতাব দেখতে চাও, হযরত হাকিম উম্মত আশ-শামলি তালুবিকে দেখো, আমার আধ্যাত্মিকতার লাইনে যদি কিতাব দেখতে চাও, হুসাইন আহমদ মাদারিকে দেখো, আমার দাওয়াত তাবলীগ লাইনে কিতাব দেখতে চাও, মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহিকে দেখো, আমার যুদ্ধ জিহাদের লাইনে কিতাব দেখতে চাও, উবাইদুল্লাহ সিন্দিকে দেখো, আমার ফতোয়া লাইনে কিতাব দেখতে চাও, মুফতি কেফায়েতুল্লাহকে দেখো, সেই হাকিমুল উম্মত আশ-শামলি তালুবি রহমাতুল্লাহ আলাইহি, আনোয়ার শেখ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের লাইব্রেরির ভিতরে ঢুকছেন, এক মাথা দিয়ে দুইখা আরেক মাথা দিয়ে বের হয়েছে। তাহলে ওখানে যত কর্মচারী সবার সামনে দাঁড়াইয়া তিনি বলতেছেন, তোমরা বোধ হয় খুব টেনশনে আসো, যদি এই লাইব্রেরিতে আগুন লেগে যায়, যদি এই জায়গার মধ্যে যদি কোনো ইন্দুর বাতারি এসা কিতাব আদি কেটে ফেলে, তাইলে এরকম কিতাব বাংলাদেশের আর কোনো লাইব্রেরিতে নাই, দেওবন্দের লাইব্রেরিতে যা আছে এইগুলি নিয়ে তোমরা সবসময় টেনশনে থাকো, কিতাব নষ্ট হয়ে গেলে ভবিষ্যতে কি হবে, এই বন্দা যদি জীবিত থাকে জেনে রাখো তোমরা এই লাইব্রেরিতে যা আছে এই বন্দার সিনার ভিতরে তা আছে, এই বন্দার সিনার ভিতরে তা আছে। আর আনার গাছের নিচে কি তৈরি করেছেন, কোরআন তৈরি করেছেন, একজন হাকিমুল উম্মত আশ-শামলি তালুবি,
একজন হুসাইন আহমদ বলতেনি, একজন আনোয়ার কাশ্মীরি, আর এক মুফতি কাফায়তুল্লাহর মতো গোটা বিশ্বে আরেকজনকে দেখাও। ওলামায়ে দেওবন দ্বীনের পাহারাদার, দ্বীন ইসলামের দ্বীন ইসলামের পাহারাদার। পাহারাদারি করতে করতে সর্বশেষ আল্লামা আহমদ শফি বিদায় হয়েছে, জুনায়েদ বাবুনগরী বিদায় হয়েছে, নূর হোসেন কাসিম বিদায় হয়েছে। তাদের পেছনে পেছনে জুতা সোজা করে ঘোরাফেরা করেছিলাম। এখন আল্লাহ পাক দেড় বছর জেল খাটার পরে এখন আল্লাহ জীবিত রেখেছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, তসলিমা নাসরিন লতিফ সিদ্দিকী নাস্তিকার মুরতাদদেরকে যেমন আমাদের পূর্বপুরুষ ওলামায়ে কেরাম কোনো সাথ দেয় নাই, আজকেও যারা ইসলামী শিক্ষা নিয়ে গড়বড় করবে, ধর্মীয় শিক্ষাকে বাদ দিয়ে দলিলের মতবাদ এই দেশের মানুষ বানর থেকে হয়েছে এইগুলি যারা চাপায় দেবে, বাংলাদেশে মন কাউকে সাথ দেওয়া হবে না, কাউকে সাথ দেওয়া হবে না, কাউকে সাথ দেওয়া হবে না ইনশাআল্লাহ। ও আমার ভাইরা, শেষ কথা, শেষ কথা আপনাদের সামনে, শেষ কথা আপনাদের সামনে ভালো করে শোনেন। বর্ডার গার্ড যারা বাংলাদেশের চতুর্দিকে পাহারা দেয়, এদের তো কোনো বেতন টেতন নাই। বেতন আছে? ও বাবা, এই শীত যাইছে জাম্পার দিব কেডা, পায়ের জুতো মোজা, বর ডেলিভারির টাকা, বাচ্চাদের দুধ, সাপ্তাহিক রেশন, শিক্ষা দীক্ষা যাবতীয় সব কিছু সরকার ব্যবস্থা করে। যারা বর্ডার গার্ড হিসেবে পাহারা দেয়, দেশের পাহারাদারদের যাবতীয় ব্যবস্থা করে সরকার, দেশকে রক্ষা করার জন্যে, ঠিক দিনকে রক্ষা করার জন্যে দিনের যারা পাহারাদার হবে তাদের যাবতীয় ব্যবস্থা করার দায়িত্ব হলো সমাজের, সমাজের ইমানদার ধর্মপ্রাণ মুসলমানের। কথা বুঝে আসতেছে? সমাজের ধর্মপ্রাণ মুসলমান মুষ্টির চাউল দিয়ে তাদের ব্যবস্থা করবে, জাকাত ফিত্র দিয়ে তাদের ব্যবস্থা করবে, মৌসুমী চন্দ্র দিয়ে তাদের ব্যবস্থা করবে, এককালীন মাসিক চন্দ্র দিয়ে তাদের ব্যবস্থা করবে, যার যতটুকু তৌফিক আছে সেই তৌফিক অনুযায়ী তাদের ব্যবস্থা করবে সমাজের, সমাজের ধর্মপ্রাণ মুসলমানেরা। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? দেশের পাহারাদারদের ব্যবস্থা করবে সরকার, দিনের পাহারাদারদের ব্যবস্থা করবে ইমানদার ধর্মপ্রাণ মুসলমান। কথা কি বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনায় গেছেন, ওখানে যেয়ে সর্বপ্রথম মসজিদ বানাইছে, ওই মসজিদটা সরকারে কইরা দিছিল। কেডা করছে? হযরত আবু বকর সিদ্দিক ওই জায়গাটা দান করেছেন, আল্লাহর নবী সেখানে চান্দা করে মসজিদ করেছে, রাসূল জিহাদের ময়দানে যাবে সেখানেও রাসূল চান্দা করেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চান্দা চাইছে, হযরত উমর ইবনে খাত্তাব কো আজকার ঘরে যা আছে অর্ধেক দিয়ে দিমু, আবু বকর সিদ্দিক আমার লগে যাইতাম তো আজকে দেখা যাক কি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই যখন চান্দা নিয়ে আইছে, এই তুমি কি দিছো? হুজুর সম্পদ যা আছে অর্ধেক দিয়ে দিছি। তুমি কি দিছো? হুজুর চার ভাগের এক ভাগ দিছি। তুমি কি দিছো? তিন ভাগের এক ভাগ দিছি। আবু বকর সিদ্দিক চুপচাপ বসা, কিচ্ছু কয় না। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করছেন, আবু বকর আপনি কি দিছেন? বলে হুজুর ক বলার মতো না, বলে একটা কিছু দিছেন তো? বলে হ্যাঁ দিছি। কি দিছেন কম না? হুজুর ঘরে যা ছিল এত জোরে সুবহানাল্লাহ, মানুষের গুনগুন ব্যস্ত করে যা ছিল সব লইছি। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ঘরের ভিতরে গেছে গাঁটটি বান্ধা লইয়া, তারপরে যখন বেরিয়েছে দেখে গায়ের কাপড়টা একটু ভালো, ভিতরে যাইয়া সালার সব ফিন্দা ওই কাপড়টা বেগের ভিতরে ঢুকাইছে। এরপর আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, দেওয়ালের মধ্যে যায় হাতটা এইভাবে ঘষাইতেছে। জিজ্ঞেস করলাম হাত ঘষান কেন? বলে দেখি দেওয়ালে কোনো সুই টুই কিছু লেগে গেছে কি, ফিরেও দিয়ে দিছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আজকে সবচাইতে বেশি দান করেছেন হযরত আবু বকর সিদ্দিক। এই জন্য আমার বাইরে এই চান্দা প্রথম থেকেই চলছে। এখন অনেক লোকজন আছে মাহফিলে আয়, না মাহফিলের পাশে যে বাজার জমে ওখানে আয়, এসে একজন আরেকজন লোক দূর খালি চান্দা চান্দা মজায় লাভ নেই। এরা কিন্তু এক টাকাও জীবনে দেয় না, এরা ওই বাজারে বন্দরে সমালোচনা করে, আর যারা দেয় তারা কোনো সময় সমালোচনা করে না। তাহলে দিনের পাহারাদারদের ব্যবস্থা কারা করবে? ইমানদার মুসলমান। দেখি তো ইমানদার কাটা কাটা, এমন ইমানদার কাটা কাটা।
যে দিকে 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 যারা ভিআইপি দাঁড়ায় রয়েছেন হাত উড়াইছে কিনা আমি হাতটি সবাই দেখতে হবে। ডাইন হাত ডাইন হাত ডাইন হাত ডাইন হাত ডাইন হাত উড়াইছেন সবাই, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, বিসমিল্লাহ কয়ে হাতটা পকেটে ঢুকাবেন, পকেটে 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 সব হাত পকেটে ঢুকান, পকেটে ঢুকান। ফকেটে টাকা থাকলে টাকা সহ, না থাকলে আল্লাহ রকমের যে নাই দিতে পারছি না, দেখি বের করেন কার ফকেটে কি আছে, মেহরবানি করে বের করেন বের করেন বের করেন, দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন সাদা দাড়িওয়ালা জীবন বর মাদ্রাসায় খেদমত করছে, এখন আবার 500 টাকা ভর্তি বের করে দিছে, দেন দেন তাড়াতাড়ি, এই যে বিএপি যারা দাঁড়ায় স্নাক করে দেন, ফকেটে হাত ফকেটে হাত বাগিয়ে থাকবেন, এখানে ওই যারা দাঁড়ায় আছে ওদিক থেকে তাদের কাছ থেকে নেন, তাদের কাছ থেকে নেন, আল্লাহ কবুল মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। মাশাআল্লাহ হযরত মাওলানা জাহাঙ্গীর খান সাহেব উনিও দিছেন 500, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আরে আমিন জোরে কন, আমিন, আরো জোরে বলেন আমিন। 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা যারা দান করতেছে আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দাও, আল্লাহ তাদের রোগ দুঃখ ভালো করে দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো, সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দাও, সমস্ত হাজত আল্লাহ পুরা করে দাও। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।